প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়েছি। ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। শুরু করার পূর্বে তোমাদেরকে বলতেছি যে আজকে যারা নতুন আমার ক্লাসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে, কমেন্ট করবে, যাতে ভুল ত্রুটি কোনো কিছু থাকলে সেগুলো সংশোধন করে নিতে পারি। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। একাদশ দ্বাদশ শ্রেণীর ম্যাট্রিক্স, এর আগে আরো দুইটি ক্লাস ছিল আমার এর উপরে, পার্ট ওয়ান পার্ট টু, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিবে। ধারাবাহিক ভাবে আমি এখানে মানে মূলত এরকম আরো দুটি ক্লাস করে দেব, মানে ধারাবাহিক ভাবে যে অঙ্কগুলো আছে একটির পর একটি আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখো একটি অঙ্ক দিয়েছি, মানে তিন নাম্বার, তিন নাম্বার দেওয়ার কারণে এর আগে এক নাম্বার দুই নাম্বার দেওয়া ছিল, মানে পার্ট ওয়ান পার্ট টু এক দুই। আর এখানে পার্ট থ্রিতে আমি তিন নম্বরে আর একটি অঙ্ক দিয়েছি যে যদি এ ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স হয়, মানে এ একটি ম্যাট্রিক্স হয়, আবার তোমার বি আর একটি ম্যাট্রিক্স হয় বি সমান, তবে ম্যাট্রিক্স দুইটির আমরা গুণফল নির্ণয় করব। একটু যদি ভালো করে খেয়াল করো না টেনে, পুরো ভিডিওটি যদি দেখো অবশ্যই ভালো করে বুঝতে পারবে। এখানে গুণফল নির্ণয়ের জন্য প্রথমে আমরা মূলত যখন সমাধান ঠিক করব, সমাধান ঠিক করার সময় আমরা উত্তরপত্রে লিখে নিব গিভেন বা দেওয়া আছে, অনেকে গিভেন দেট লিখে, গিভেন বা গিভেন দেট অথবা দেওয়া আছে লিখে এ ম্যাট্রিক্সটি তুলে নেবে এবং বি ম্যাট্রিক্সটি তুলে নেবে। তারপরে যেহেতু আমরা দুইটির গুণফল নির্ণয় করব এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স, তাহলে গুণফল বলতে আমরা এ ইনটু বি, তাহলে এ ম্যাট্রিক্সে আমরা যেটি দেওয়া আছে এর মানগুলো বসালাম এবং বি ম্যাট্রিক্সের যে মানগুলো আছে সেগুলো আমরা বসালাম। এখন আমরা গুণফল নির্ণয় করার জন্য এখানে কিভাবে কি নির্ণয় কিভাবে করা হয়েছে সেটি আলোচনা করব। আর যেটা আলোচনা করবে এটি আবার পরবর্তীতে আমি নিচে দিয়ে দিয়েছি যে কিভাবে কার সাথে কি হয়েছে। এখানে এখানে দেখো যে ম্যাট্রিক্স গুলোর উপরের পার্ট দুইটিতে আমি আলোচনা করেছি যে এখানে ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের যে মানগুলো আছে প্রত্যেকটি সংখ্যাকে কিন্তু এক একটি ভুক্তি বলা হয়। এখানে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা মানে এক একটা সংখ্যা একটা ভুক্তি, বি ম্যাট্রিক্সের প্রত্যেকটি সংখ্যাই এক 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 একটা এক একটি ভুক্তি। তাহলে আবার দেখো এই যে উপর থেকে এ ম্যাট্রিক্সের উপর থেকে নিচের দিকে এটাকে বলা হয় কিন্তু তোমার কি কলাম, উপর থেকে নিচের দিকে 805 এটাকে বলা হয় প্রথম কলাম, এটা হলো দ্বিতীয় কলাম, এটি হলো তৃতীয় কলাম, প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম। বি ম্যাট্রিক্সেরও সেম একই রকম, এটা -415 এটা হলো প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম। আশা করি সবাই এগুলা তোমরা পারো বা না পারলেও এখন বুঝতে পেরেছ। আর প্রত্যেকটি তোমার এদিক থেকে যে বাম থেকে ডান দিকে গেলে পর এই যে 8 4 -1 এটাকে বলা হয় সারি। এখানে সারি আছে কয়টি? প্রথম সারি এটি একটি, দ্বিতীয় সারি এটা দুইটি সারি, এখানে এই আর একটি সারি তিনটি সারি। তাহলে এ ম্যাট্রিক্সে কিন্তু তিনটি কলাম এবং তিনটি সারি দেওয়া আছে, অনুরূপে বি ম্যাট্রিক্সটিতেও তিনটি কলাম এবং তিনটি সারি দেওয়া আছে। তাহলে এখানে দেখো যে এখন আমরা এ ম্যাট্রিক্স দ্বারা বি ম্যাট্রিক্সে যদি আমরা গুণ করি, তাহলে গুণ করতে হলে দেখো এ ম্যাট্রিক্সের যে প্রথম যে সারি আছে, প্রথম সারির প্রথম ভুক্তি এখানে কত? 8। এই প্রথম সারির প্রথম ভুক্তি দ্বারা বি ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ভুক্তিকে তোমার গুণ করতে হবে, অর্থাৎ 8 ইন্টু -4। অনুরূপে
মানে গুণ করে কোথায় লিখবো? এটা কিন্তু প্রথম সারির, প্রথম প্রথম সারির এটাকে কিন্তু আবার বলা হয় প্রথম সারির, পুরোটা হিসাব করলে আমরা কিন্তু আবার প্রথম ভুক্তি পাব। এই পুরোটা এখানে হিসাব করলে এই সারিটা, মানে এখানে দেখো প্রথমে, মানে আমি আবার বলি, প্রথম সারির প্রথম যে ভুক্তি আছে এইট, এই এইট দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্স অর্থাৎ বি ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ভুক্তিকে তোমার গুণ করতে হবে। আমি আবারও বলতেছি, একটা বুঝলেই কিন্তু বাকি সবগুলো তোমরা ইজিলি বুঝতে পারবে। এ ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম যে ভুক্তিটি আছে সেটি দ্বারা বি ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ভুক্তিকে গুণ করে, এই যে আমরা এখানে লিখলাম, তারপরে সূত্র অনুযায়ী মূলত প্লাস হবে আবার প্রথম সারির দ্বিতীয় ভুক্তি দ্বারা বি ম্যাট্রিক্সের প্রথম কলামের দ্বিতীয় যে ভুক্তি আছে সেটাকে গুণ করতে পারবে, 4 × 1। আবার সূত্রের এখানে প্লাস তোমার আবারও প্রথম সারির এ ম্যাট্রিক্সের তৃতীয় ভুক্তি দ্বারা বি ম্যাট্রিক্সের প্রথম কলামের তৃতীয় যে ভুক্তি আছে সেটিকে গুণ করতে হবে। অর্থাৎ আমরা কি করব, প্রত্যেকবার আমরা এ ম্যাট্রিক্সের প্রথম সারির ভুক্তিগুলো দ্বারা বি ম্যাট্রিক্সের প্রথম কলাম কলামের প্রত্যেকটি ভুক্তিকে গুণ করে আমরা প্রথম এখানে যে সারিটি এটি আমরা পাবো, যোগ করলে আমরা কিন্তু ভুক্তিটি মানে পেয়ে যাব, গুণফলের যে ভুক্তিটি যেটি সেটি আমরা পাবো। এরকম প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ করে আমরা এটি পেয়েছি, আবার প্রথম সারির ভুক্তিগুলো দ্বারা এখানে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করে এই যে দ্বিতীয় সারির, দ্বিতীয় এখানে যে সারিটি আছে দ্বিতীয় সারির যে ভুক্তিটি আমরা মান শেষে পাবো। তাহলে প্রথম সারি দ্বারা একবার প্রথম কলামকে গুণ, আবার দ্বিতীয় কলামকে গুণ, আবার তৃতীয় কলামকে গুণ করে এই যে প্রথম সারি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি আমরা পাবো। এটা কিন্তু প্রথমে প্রথম কলাম দ্বারা, সরি, প্রথম সারি দ্বারা প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করলে আমরা এখানে নিচ্ছে এই যে প্রথম সারি মানে এবি যে গুণফলের, আমরা প্রথম সারি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি পেয়ে যাব। অনুরূপভাবে এ ম্যাট্রিক্সের প্রথম যে মানে প্রথম সারি তো শেষ, দ্বিতীয় সারি যেটি আছে দ্বিতীয় সারি দ্বারা আবার বি ম্যাট্রিক্সের প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করে আবার আমরা এখানে এবি গুণফলের এই যে দ্বিতীয় সারি মানে প্রথম কলামের দ্বিতীয় সারি, দ্বিতীয় কলামের দ্বিতীয় সারি, তৃতীয় কলামের তৃতীয় সারিটা আমরা পেয়ে যাব। সর্বশেষে কি করব, এ ম্যাট্রিক্সের তৃতীয় যে সারিটি আছে সেটি দ্বারা বি ম্যাট্রিক্সের প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করে আমরা এবি গুণফলের এখানে প্রথম কলামের প্রথম সারি, দ্বিতীয় কলামের দ্বিতীয় সারি এবং তৃতীয় কলামের তৃতীয় সারিটি আমরা পাবো। আমি আবার বলি পরিশেষে যে এ দ্বারা বি কে গুণ করতে হলে এ ভেক্টরের প্রত্যেকটি সারি দ্বারা বি ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলামকে, কলামের যে ভুক্তিগুলি আছে সেগুলোকে গুণ করে যোগ করে তারপরে যে আমরা সারিগুলা পাবো। প্রথমে প্রথম সারি দ্বারা প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করে আমরা এবি গুণফলের প্রথম কলামের প্রথম সারি, দ্বিতীয় কলামের দ্বিতীয় সারি, তৃতীয় কলামের তৃতীয় সারিটা পাবো। অনুরূপভাবে দ্বিতীয় এ ভেক্টরের দ্বিতীয় সারি দ্বারা বি ভেক্টরের প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করে আমরা প্রথম কলামের মানে এবি গুণফলের প্রথম কলামের প্রথম সারি, দ্বিতীয় কলামের দ্বিতীয় সারি, তৃতীয় কলামের তৃতীয় সারিটি আমরা পাবো। সর্বশেষে এ ম্যাট্রিক্সের তৃতীয় সারি দ্বারা বি ম্যাট্রিক্সের প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম এর প্রত্যেকটি ভুক্তিকে গুণ করে আমরা এখানে এবি গুণফলের প্রথম কলামের প্রথম সারি, দ্বিতীয় কলামের দ্বিতীয় সারি, তৃতীয় কলামের তৃতীয় সারিটি পেয়ে যাব।
তারপর এখানে যে হিসাব নিকাশ গুলো আছে সেগুলো করতে হবে। হিসাব নিকাশ গুলো তোমরা নিজেরা দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি, আশা করি এগুলো পারবে। প্রথম কলামের প্রথম সারির ক্যালকুলেশনটা করবে, তারপরে প্রথম কলামের দ্বিতীয় সারির ক্যালকুলেশন, তৃতীয় সারির ক্যালকুলেশন করে করে তোমরা নিচের দিকে লিখবে এরকম। দ্বিতীয় কলামের ক্যালকুলেশন গুলো করে নিবে, তৃতীয় কলামের ক্যালকুলেশন গুলো করে নিবে। পরিশেষে দেখো এখানে আবার হিসাব নিকাশ গুলো করলে, যেমন আমি এখানে কিন্তু নিয়মটি হচ্ছে -32 এবং -5 আগে যোগ করতে হবে, যোগ করে +40 তার থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত পাবে -33। যেহেতু এখানে -32 আর -5 যোগ করলে কত হয় -37, -37 থেকে +4 মাইনাস হলে তোমার কি থাকবে -33। যেহেতু তোমার মানে -32 -5 এটা যোগ করলে, যেহেতু এই সংখ্যাটি তোমার মানটি বড়, তাই আমরা যোগ বিয়োগ করলে যে সংখ্যাটি বড় তার চিহ্নটি কিন্তু পূর্বে বসাতো, এটা আমরা অনেক আগে থেকেই জানি। এভাবে ক্যালকুলেশন গুলো তোমরা করে নেবে, আশা করি তোমরা ইজিলি ভাবে বুঝতে পেরেছ। এটাকে আমি আবার এই কি করেছি সম্পূর্ণ বিস্তারিত এখানে বিবরণটা তুলে ধরেছি। আরেকটু এখানে বলে নি যে বিশেষ দ্রষ্টব্য যে দুইটি ম্যাট্রিক্স এ এবং বি এর গুণফল এবি নির্ণয়ের জন্য প্রথম ম্যাট্রিক্স এ এর কলাম সংখ্যা ও দ্বিতীয় ম্যাট্রিক্স বি এর সারির সংখ্যা সমান হতে হবে। যদি সমান না হয় কিন্তু তাহলে কিন্তু আমরা গুণ করতে পারবো না বা গুণ করা সম্ভব না। আমি আবার বলি, দুইটি ম্যাট্রিক্স যদি এ ও বি হয় তাহলে এদের গুণফল এবি নির্ণয়ের জন্য প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা, এ এর যে কলাম সংখ্যা ও দ্বিতীয় ম্যাট্রিক্স অর্থাৎ বি এর সারির সংখ্যা সমান হতে হবে। এর কলাম সংখ্যা এবং বি এর সারির সংখ্যা সমান হতে হবে। যদি কলাম এবং সারি অর্থাৎ এর কলাম সংখ্যা এবং বি এর সারির সংখ্যা সমান না হয়, অর্থাৎ এতে তোমার যতগুলো কলাম থাকবে বি ম্যাট্রিক্সে ঠিক ততগুলো সারি থাকতে হবে। যদি এগুলো সমান হয় তাহলে আমরা গুণ করতে পারবো, না অথবা কিন্তু গুণ করা সম্ভব না। আর এবি ম্যাট্রিক্স নির্ণয়ের পদ্ধতিটি আমি এখানে দেখো উপরে যা আলোচনা করেছি, উপরে যদি বুঝতে কারো প্রবলেম হয়ে থাকে এখানে বিস্তারিতভাবে লিখে দিয়েছি যে ধাপ এক, এ এর প্রথম সারির ভুক্তিগুলি দ্বারা বি এর প্রথম কলামের সকল অনুরূপ ভুক্তি গুণ করে গুণফল গুলি পর্যায়ক্রমে পাশাপাশি যোগ করতে হবে এবং এই যোগফল এবি ম্যাট্রিক্স এর প্রথম সারির প্রথম ভুক্তি হবে। প্রথম সারির প্রথম ভুক্তি যাকে এবি এর 1-1 তম ভুক্তি বলা হয়, এগুলো কিন্তু আবার এমসিকিউ তে আসতে পারে। যেহেতু আমি আবারও বলতেছি যে এ এর প্রথম সারির ভুক্তিগুলো দ্বারা বি এর প্রথম কলামের সকল অনুরূপ ভুক্তি গুণ করে গুণফল গুলি পর্যায়ক্রমে পাশাপাশি যোগ করতে হবে, যেহেতু প্রথম সারির দ্বারা গুণ করতেছি এই জন্য কিন্তু এই যে এই প্রথম 1 আর পরে সেম বি ম্যাট্রিক্সের প্রথম কলামকে যেহেতু গুণ করতেছি এই জন্য এই কলাম নাম্বারটা, এটা এটা হলো প্রথমে সারির নাম্বার, এ কলামের সারির নাম্বার প্রথম সংখ্যাটা 1 আর পরের 1টি হচ্ছে বি ম্যাট্রিক্সের প্রথম কলাম সংখ্যা, অর্থাৎ হ্যাঁ সারির সংখ্যা এবং কলাম সংখ্যা। ধাপ 2, পরে কি করেছি, এর প্রথম সারির ভুক্তিগুলি দ্বারা বি এর দ্বিতীয় কলামের সকল ভুক্তি গুণ করে গুণফল গুলি পর্যায়ক্রমে পাশাপাশি যোগ করতে হবে এবং এই যোগফল এবি ম্যাট্রিক্স এর প্রথম সারির দ্বিতীয় ভুক্তি হবে। প্রথম সারির দ্বিতীয় যে ভুক্তিটি এবং যাকে এবি এর অর্থাৎ যে গুণফলের 1-2 ভুক্তি বলা হবে, 1-2 ভুক্তি বলা হবে। ধাপ 3, এর প্রথম সারির ভুক্তিগুলো দ্বারা বি এর তৃতীয় কলামের সকল অনুরূপ ভুক্তি গুণ করে গুণফল গুলি পর্যায়ক্রমে পাশাপাশি যোগ করতে হবে এবং এই যোগফল এবি ম্যাট্রিক্স এর প্রথম সারির তৃতীয় ভুক্তি হবে, যাকে এবি এর 1-3 ভুক্তি বলা হয়। মানে 1টা হচ্ছে তোমার যেহেতু মানে এখানে মানে এ কলামের এ ম্যাট্রিক্স এর যে সারি আছে সারির
প্রথম যেহেতু 1 নম্বর সারি, এই জন্য প্রত্যেকবার কিন্তু 1, আর 2 3, 1 2 3 যে পড়ে এখানে, এখানে 2, এখানে 3, এটা হলো যে যেহেতু দ্বিতীয় কলামকে গুণ করা হয়েছে তারপর তৃতীয় কলামকে গুণ করা হয়েছে, এই জন্য এই যে ওই কলাম নাম্বার, বি ম্যাট্রিক্স এর কলাম নাম্বার কিন্তু এটা 2, এখানে 3। প্রথমটা ছিল 1 1, পরে হলো 1 2, ধাপে 1 এর এটা হলো 1 1 তম ভুক্তি, ধাপ 2 এর এটা হলো 1 2 তম ভুক্তি, আর ধাপ 3 এর এটা হলো 1 3 তম ভুক্তি। এভাবে কিন্তু আমরা এটা প্রথম সারির দ্বারা, যে এ ম্যাট্রিক্স এর প্রথম সারি দ্বারা বি ম্যাট্রিক্স এর প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করা হয়েছে, এই বিবরণ অনুরূপ ভাবে আমরা যে কাজগুলো করেছি, দ্বিতীয় এ ম্যাট্রিক্স এর দ্বিতীয় সারি দ্বারা বি ম্যাট্রিক্স এর প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, সেই বিবরণটি আমি মানে ধাপ 4, এবং পরে তৃতীয় সারি দ্বারা, তৃতীয় সারি দ্বারা মানে এ ম্যাট্রিক্স এর তৃতীয় সারি দ্বারা বি ম্যাট্রিক্স এর তিনটি কলামকে যে গুণ করেছি সেটি আমি ধাপ 5 লিখেছি। ধাপ 4 অনুরূপ ভাবে এ এর অনুরূপভাবে এ এর দ্বিতীয় সারির ভুক্তিগুলি দ্বারা বি এর প্রত্যেক কলামের সকল অনুরূপ ভুক্তি গুণ করে গুণফল গুলি পর্যায়ক্রমে পাশাপাশি যোগ করতে হবে, এবং এই যোগফল এবি ম্যাট্রিক্স এর দ্বিতীয় সারির যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভুক্তি হবে, যাকে এবি এর 2 1 তম, 2 2 তম, 2 3 তম ভুক্তি বলা হয়। ধাপ 5 পুনরায় এ এর তৃতীয় সারির মানে এ ভেক্টরের তৃতীয় সারির ভুক্তিগুলি দ্বারা বি ম্যাট্রিক্স এর প্রত্যেক কলামের সকল অনুভুক্তি গুণ করে গুণফল গুলি পর্যায়ক্রমের পাশাপাশি যোগ করতে হবে, এবং এই যোগফল এবি ম্যাট্রিক্স এর তৃতীয় সারির যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভুক্তি হবে, যাকে এবি এর 3 1 তম, 3 2 তম, 3 3 তম ভুক্তি বলা হয়। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। ভালো করে যদি প্র্যাকটিস করো, বারবার দেখো, তাহলে ইজিলি ভাবে তোমরা করতে পারবে। এরপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো কমেন্টসে। আর পরিশেষে আবার বলতেছি, আমার চ্যানেলটিতে আজকে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে আর কমেন্ট করবে, এবং অবশ্যই অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে রাখবে, যাতে যে কোনো সময় যে কোনো ভিডিও দেওয়া মাত্রই তোমরা সাথে সাথে পেয়ে যাও। ধন্যবাদ সকলকে।